2016-27 মে শুরু হয় এসএমপিআই শিলিগুড়ি যাত্রা। তৎকালীন পুলিশ কমিশনার শ্রী অজয় নন্দ, সুপারস্টার শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী সম্রাট মুখার্জি এবং শ্রীমতী ময়না মুখার্জি হাত ধরে। সম্রাটকে আমরা আসতে গেছি না বহুদিন ধরে চিনি, এবং তারা দাঁড়িয়ে যখন আমি ওদের গ্রোথটা চোখের সামনে দেখেছি, একটু 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 বাড়ছে, সেখান থেকে দাঁড়িয়ে যখন বলা হলো যে আমরা নর্থ বেঙ্গল এরকম করতে চাই শিলিগুড়িতে, আমার সবসময় মনে হয়েছে আমি শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গলে প্রচুর আমার ক্যারিয়ারের অনেকটা সময় আমি এখানে কাটিয়েছি, অনেক কাজ এখানে করেছি। যারা আসবেন তাদের পরিবারের সবাই একটু বিশ্বাস করে তাদেরকে পাঠান। এটা বারবার মনে হয়েছে নর্থ বেঙ্গলের ভালো ছেলে বা মেয়ে কাজ করছে, তাকে কানেক্ট করা কলকাতার মানুষগুলোর সঙ্গে, সেখানে কোথাও একটা ব্রিজের মতন কাজ করবে বলে আমার ধারণা। এসএমপিআই শিলিগুড়ি দেখতে দেখতে পার করলো 4-4টি সফল বছর, আর এরই মধ্যে পাস করে বেরিয়ে গেছে 4টি ব্যাচ। চলুন দেখে নিই কি বলছে এসএমপিআই শিলিগুড়ির ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 এবং ব্যাচ 4 এর ছাত্রছাত্রীরা। হ্যালো, আমি অপর্ণা সূত্রধর, আমি শিলিগুড়ি রথখোলা থেকে এসেছি। আমি এসএমপিআই শিলিগুড়ি ব্যাচ 1 এর স্টুডেন্ট। নর্থ বেঙ্গলের মতন জায়গায় কখনো ভালো অভিনয় স্কুল ছিল না, বাট শিলিগুড়িতে এসএমপিআই ব্রাঞ্চটা আসার পরে তখন আমি একদম চট করে আমি অ্যাডমিশনটা নিই। মিস্টার সম্রাট মুখার্জি স্যার এবং অন্যান্য সেলিব্রিটি ফ্যাকাল্টিরা কলকাতা থেকে শিলিগুড়িতে এসে ক্লাস নিতেন, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এসএমপিআই থেকে সবথেকে যেটা প্রাপ্তি হয়েছে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স কি করে বিল্ড করতে হয়, এটা কিন্তু কোনো ইনস্টিটিউট শিখিয়ে দেয় না এবং এটা কোনোদিন টাকা দিয়েও কেনা যায় না। এই কনফিডেন্সটা শুধুমাত্র এসএমপিআই দিতে পারে। One year I have got to learn a lot of things. Hi, আমি অনিত মুস্তাফি, এসএমপিআই শিলিগুড়ি ব্যাচ 2 এর স্টুডেন্ট। বহুদিনের স্বপ্ন ছিল অভিনয় শেখার, কিন্তু হয়ে উঠছিল না। সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল দূরত্ব এবং সঠিক প্রশিক্ষণ। এই এক বছরের কোর্সটি করে কিন্তু জানতে পারি কিভাবে অভিনয় করতে হয়। ববি চক্রবর্তী স্যার আমাদের শিখিয়েছেন মেথড অ্যাক্টিং, র্যাম্প ওয়াক এবং প্রণাম রায় স্যারের অ্যাঙ্কারিং। ইতিমধ্যেই আমি কিন্তু SBF, সুরিন্দর ফিল্মস এবং বয়হুডের মতন বড় বড় প্রোডাকশন হাউসে অডিশন দিয়ে ফেলেছি, যার মধ্যে একটি অডিশনে আমার নাম শর্টলিস্টেড হয়েছে। আর এই কোর্সটি শেষ হওয়ার পরে কিন্তু আমি বাড়িতে একদমই বসেনি, এসএমপিআই নাট্যগোষ্ঠীর পরের নাটকে অভিনয় করতে চলেছি। বর্তমানে আমি একটি নিউজ পোর্টালে অ্যাজ অ্যান অ্যাঙ্কার হিসাবে কাজও করছি। নমস্কার, আমি তৃষা ভট্টাচার্য, এসএমপিআই শিলিগুড়ির ব্যাচ 2 স্টুডেন্ট। এই এক বছরের কোর্সে এসএমপিআই আমাদের অনেক কিছু শিখিয়েছে, এবং বিশেষ করে শিখিয়েছে অভিনয় কি এবং অভিনয়ের পাশাপাশি যেমন মডেলিং, যেই ব্যাপারটা আমার কাছে একেবারেই অজানা ছিল, এবং এর পাশাপাশি ক্যামেরার সামনে কি করে পোজ দিতে হয়, কিভাবে প্রোডাক্ট হাইলাইট করতে হয়, কি করে লিপসিং করতে হয়, এ সমস্ত কিছু শিখিয়েছেন আমাদের প্রিন্সিপাল মিস্টার সম্রাট মুখার্জি স্যার। ইতিমধ্যে এসএমপিআই আমাকে বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসে অডিশন দেওয়ার সুযোগ করে দিয়েছে, যার মধ্যে রয়েছে SBF, অ্যাক্রোপলিস, বয়হুড এবং সুব্রত রায় প্রোডাকশন হাউস। এর মধ্যে বয়হুড এবং অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউসে আমার নাম শর্টলিস্টেড হয়েছে। আমি কিন্তু অলরেডি এসএমপিআই নাট্যগোষ্ঠী জয়েন করেছি এবং পরবর্তী নাটকটা করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ এসএমপিআই, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আমি অঙ্কিতা দাস, আমি শিলিগুড়িতে থাকি, আমি শিলিগুড়ি এসএমপিআই ব্যাচ 3 ছাত্রী। সম্রাট মুখার্জি স্যার রয়েছে, ময়না ম্যাম রয়েছে, প্রত্যেক ম্যাম স্যার আমাদের সম্পূর্ণভাবে হেল্প করেছে। আজ আমি যেটুকু যা হতে পেরেছি সম্পূর্ণ এসএমপিআই এর জন্য। আমি পরবর্তীকালে এরকমই এসএমপিআই কে পাশে রাখতে চাই। থ্যাংক ইউ এসএমপিআই শিলিগুড়ি। আমি বিপ্লব দাস, আমি আসাম থেকে আসছি এসএমপিআই শিলিগুড়িতে। শিলিগুড়ির খবরটা জানতে পারি আমার একজন বন্ধু থেকে। শিলিগুড়িতে এসে যখন এসএমপিআইতে ঢুকলাম, ঢোকার পর আমি বুঝতে পারলাম যে অভিনয়টা আসলে কি, একটা অভিনয়ের পিছিয়ে পিছিয়ে আরো কত কিছু দরকার পড়ে। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। হাই, আমার নাম শিবশঙ্কর সাহা, আমি শিলিগুড়ির স্টুডেন্ট, আমি শিলিগুড়ি এসএমপিআই ব্যাচ 4 স্টুডেন্ট, আমার রোল নাম্বার 13। বহুদিন দেখেছিলাম এবং ভেবেছিলাম যে একবার মানে এসএমপিআইতে আমি জয়েন করব। শিলিগুড়ি ব্যাচ 4 এর স্টুডেন্ট, আমার রোল নাম্বার 14, আমি ডালখোলা উত্তর দিনাজপুর থেকে এসেছি। এইচএসের পরে ভাবছিলাম কিছু একটা করতে হবে যাতে জীবনটাকে অন্যভাবে দেখা যায়। তখনই আমি একদিন টিভিতে দেখতে পেলাম এসএমপিআইয়ের ব্যাপারে, তখনই আমি ভাবলাম কেন না এখানেই আমি একবার ট্রাই করি, এখানে আমি যদি ভর্তি হই তাহলে আমি জীবনে কিছু করতে পারবো। আর সঠিক প্রশিক্ষণ এসএমপিআই দেবে এটা আমি বুঝতে পেরেছিলাম। এসএমপিআই শিলিগুড়ির ব্যাচ 1 এর ছাত্রছাত্রীরা অভিনয় করলো এসএমপিআই শর্টস এর ডিপ্লোমা ফিল্মে। কলকাতার টেকনিশিয়ানসদের সাথে ছাত্রছাত্রীরা কাজ করলো শিলিগুড়িতে থেকে। প্রথমবার কাজ করেছি ক্যামেরার সামনে, নিজেকে অত্যন্ত খুব মানে প্রাউড ফিল লাগছে, মানে কাজ করতে পেরে স্ক্রিনের সামনে প্রথমবার। আমার কাছে এটা সত্যি একটা স্বপ্ন, বিকজ নর্থ বেঙ্গলের কাছে এরকম একটা কিছু ছিল না, আমরা পেয়েছি তার জন্য থ্যাঙ্কস টু এসএমপিআই পুরো টিম। এটা ভীষণ এক্সাইটেড একটা ব্যাপার, কারণ কি আমি অনেকদিন থেকে এটা ভেবেছিলাম যে আমি অ্যাক্টিং করব,
কিন্তু আজকে এসএমপিআর হাত ধরে আমার মনে হয় সেই স্বপ্নটা পূরণ হয়েছে, সেজন্য ভীষণ ভালো লাগছে। 2016, 2017, 2018, 2019 সালে পাশ করে বেরোলো ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 এবং ব্যাচ 4, এবং এই ছাত্রছাত্রীদের নিয়েই গড়ে উঠল ঐতিহাসিকভাবে এসএমপিআই নাট্যগোষ্ঠী উত্তরবঙ্গ শাখা। এবং দীর্ঘ 8 মাসের অনুশীলনে পেলেন তারা নাট্যজগতের প্রথম সারির নির্দেশকের কাছ থেকে প্রশিক্ষণ। তারপর কলকাতার জ্ঞান মঞ্চে এসে এসএমপিআই শিলিগুড়ির নাট্যগোষ্ঠীর দল কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করল এসএমপিআই কলকাতার নাট্যগোষ্ঠীর দলের সাথে, আর সেখানেও কিন্তু উত্তরবঙ্গের জয় রইল অব্যাহত। সম্রাটকে সাধুবাদ দেব, প্রথমত এইরকম একটা কাজ করার জন্য একটা ট্রেমেন্ডাস এফোর্ট। It's an amazing institute which is churning out very good performers like what we saw today. আমাদের খুব ভালো লেগেছে। আমার কাছে এই 6 ঘন্টা একটা অন্যরকম এক্সপিরিয়েন্সে ছিলাম আমি। সম্রাট কিন্তু এই যে একাডেমি তৈরি করার পেছনে যে একটা সাধনা আছে আর অভিনয়টা যে একটা সাধনা, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি আজকে মঞ্চে। ইট ওয়াজ আ বান্ডল অফ ইয়াং ট্যালেন্টস, ভেরি ডেডিকেটেড। যে প্যাশনটা দরকার হয় অভিনয়ের জন্য সেটা আজকে আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড অ্যাজ এ ইনস্টিটিউট, ইনস্টিটিউটে তো অনেক কিছু ক্যাটাগরি থাকে, অনেক বিষয়ে পেনিট্রেট করতে হয়, মানে অভিনয়টার সাথে সাথে তাদেরকে কোরিওগ্রাফি, তাদেরকে মানে মুভমেন্ট শেখানো, সব কিছু নিয়ে তাদের একটা জায়গায় পিলার হিসেবে দাঁড় করানো সেই স্টেজে, সেটাতে আমার মনে হয় 100-তে 100 পেয়ে গেছে। যারা এখানে কলাকুশলীরা তারা কিন্তু আমাদের কাছে সন্তানের মতোই হয়। আমাদের দেখে কিন্তু ভালোই লেগেছে, কিন্তু অডিয়েন্স বলে দিয়েছে সত্যি কারা ভালো করেছে আর কারা ভালো করেনি। এসএমপিআই শিলিগুড়ি নাট্যগোষ্ঠী জিতে নিল শ্রেষ্ঠত্বের খেতাব। শুধু তাই নয়, এসএমপিআই শিলিগুড়ি ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 এবং ব্যাচ 4 এর ছাত্রছাত্রীরা শুধু 600 কিলোমিটার অতিক্রম করে কলকাতায় এসে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রোডাকশন হাউসেস যেমন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস, অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট, বয়হুড অ্যান্ড টেন্থ সিনেমা, ম্যাজিক মুমেন্টস, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসে দিয়ে গেল অডিশন এবং মুখোমুখি হলো অভিজ্ঞ ডিরেক্টর ও কাস্টিং ডিরেক্টরদের সাথে। আমি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের টেলিভিশনের এক্সিকিউটিভ প্রোডিউসার অ্যান্ড কাস্টিং ডিরেক্টর। এসএমপিআই অনেক দিনের পুরনো একটা ইনস্টিটিউট এবং আমার সাথে সম্রাটের অনেক দিনের পরিচয়। এখান থেকে আমি জানি যে অনেক যারা এখন এই মুহূর্তে কাজ করছে, বেশ কিছু নাম করা অভিনেতা অভিনেত্রী এই ইনস্টিটিউট থেকেই উঠেছে। আজ যেমনি সুরিন্দর ফিল্মস থেকে আমরা এখানে এসেছি, এসএমপিআই তে আসার যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্য কিছু জায়গা থাকে যেখান থেকে আমরা সঠিক মানে রত্নও বলতে পারেন, সঠিক আর্টিস্ট পেতে পারি। এই জন্যই আমরা আজকে এখানে এসেছি। এখানে যারা শিখতে আসছে তাদেরকে যে মোটিভেট করা হচ্ছে এবং তাদেরকে সঠিকভাবে গ্রুম করা হচ্ছে, এটা যথেষ্ট দরকার। মানে অনেক জায়গায় তো বিভিন্ন রকমভাবে ছলনা করা হয় মানুষের সঙ্গে, তো সেই জিনিসটা এখানে হয় না। হ্যালো, আমি সংযুক্তা রাজ চক্রবর্তী প্রোডাকশন থেকে। আমরা খুব ভালো অভিনেতা অভিনেত্রী খুঁজছি, তো এসএমপিআই এখানে আসা এই উদ্দেশ্যেই, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা প্রচুর স্টুডেন্ট এসছে, রেসপন্স পেয়েছি খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রোডাকশনের তরফ থেকে এসএমপিআইকে। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম হচ্ছে অর্প হোসেন, আমি টিম এসআরপির একজন সদস্য। এখন আমি বর্তমানে রানী রাসমণির এক্সিকিউটিভ প্রোডিউসার। আজকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি যে আমাদের নতুন আগামী কিছু আমাদের প্ল্যানিং আছে সিরিয়াল, তো যাতে আমরা ভালো অভিনেতা অভিনেত্রী তুলতে পারি তার জন্য আমরা এখানে এসেছি। তো একটা ছাদের তলা যে আমাদেরকে ব্যবস্থা করেছে এটা অনেক বড় ব্যাপার। সুব্রত রায় প্রোডাকশনের আমি ক্রিয়েটিভ প্রোডাকশনটা দুটোই দেখি। যখনই আমাদের কোনো নতুন চরিত্র বা নতুন কোনো লিডের দরকার হয়, আমরা সম্রাটের দ্বারস্থ হই এবং এসএমপিআই দ্বারস্থ হই। বেসিক্যালি এসএমপিআই এর স্টুডেন্টরা সত্যি খুব এক্সক্লুসিভ অন্যান্য ইনস্টিটিউটের থেকে, এটা বারবারই বলতে হবে, এবং ওরা খুব অর্গানাইজড। হাই, আমার নাম অর্ক গাঙ্গুলি, আমি চিত্র নির্দেশনা এবং চিত্র প্রযোজনার সাথে যুক্ত। খুবই ভালো লাগলো। আমার প্রথমে এরকম আইডিয়া ছিল না যে এত ছোট ছোট ছেলেমেয়েরাও এরকম একটা অ্যাক্টিং ইনস্টিটিউটের সাথে যুক্ত। এসএমপিআই এর এই কারিকুলামের মাধ্যমে ওদের যে প্রথমে একটা ক্যামেরার সামনে দাঁড়ানোর যে একটা ভীতি, এই ব্যাপারটা থেকে বের করে আনা হয়েছে। তাতে যেটা হয়েছে যে এদেরকে ঠিক ওই মানে প্রথম থেকে শিখিয়ে অভিনয় করাতে হবে এরকম ব্যাপারটা নয়। এসএমপিআই এর এই একটা ব্যাপারের জন্য বিশেষত আসা, এটা আমাদের প্রথম নয়, এর আগেও আমরা উই হ্যাভ হ্যাড কোলাবোরেশনস উইথ SMPI in other projects. কিছু কিছু কাস্টিং ও এই অডিশনের থ্রু দিয়ে করতে পেরেছি। SMPI এই ইনস্টিটিউশন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক ভালো ভালো শিল্পী দিয়েছে। এরা যে 2 দশক ধরে কাজ করছে, আগামী আরো কয়েক দশক ধরে কাজ করুক,
এই ব্যাপারে আমার শুভকামনা রইল। নমস্কার, আমি সুপ্রীতি, আমি বয়হর প্রোডাকশনস এন্ড টেন্ট সিনেমার এক্সিকিউটিভ প্রোডিউসার। দুর্গাপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ আমাদের পক্ষে এই মুহূর্তে গিয়ে খোঁজাটা সম্ভব নয়, যেটা এসএমপিআই সবাইকে আমাদের কাছে এনে দিয়েছে, অনেকেই খুব ভালো ছিল। আমার হঠাৎ করে মনে হলো যখন আমি যেখান থেকে শিখেছি তাহলে কেন ওখান থেকে আমি কিছু বেছে নেবো না, তো আমি সেক্ষেত্রে আমি এসএমপিআই কে চুজ করেছি। প্রপোলিসের আগে কোনো জায়গায় গিয়ে অডিশন করেনি, এটা ফার্স্ট টাইম ছিল, সেটার জন্য সম্রাট আর ময়নার অনেক বড় একটা সাপোর্ট ছিল যে আমরা যেন যাই গিয়ে দেখি। আমাদের হাউসের লোকেরা গিয়ে ওইখানে অডিশন করে, ইন্ডাস্ট্রিতে অনেক কাজ হচ্ছে, ইভেন নতুন নতুন ফেসেস আসছে যাদের আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি না, ইভেন হাউস ইন্ডিভিজুয়ালি গিয়ে খুঁজে উঠতে পারে না। তার জন্য আমার মনে হয় যে এসএমপিআই একটা ইম্পর্টেন্ট এই রোল প্লে করে। হাই, আমি অজপা মুখার্জি, আমি কালার্স বাংলা থেকে এসেছি। আমাদের প্রচুর নতুন প্রজেক্ট লঞ্চ হচ্ছে, তো সেটার জন্য প্রচুর ফ্রেশ ফেসেস দরকার ছিল। অ্যান্ড আই হ্যাভ নোন সম্রাট ফর দ্য পাস্ট 13 ইয়ার্স নাও, অ্যান্ড এসএমপিআই ইজ আ ওয়ান স্টপ সলিউশন। অ্যাক্টিং স্কুল থেকে ছেলেমেয়েরা বেরোয়, যেটা হয় যে বাইরেটা তো অথই সাগর, এবং অডিশনে কি হয় ওদেরকে একটা পাতা দেওয়া হলো, ওই একটা পাতা শুধু টেক্সট, কিন্তু টেক্সটের পেছনে যে সাবটেক্সটের বিষয় আছে, ক্যারেক্টারাইজেশনের বিষয় আছে, সেগুলোকেও হয়তো অর্ধেক অডিশনে বোঝানোও হয় না। একটা অ্যাক্টিং স্কুল যদি অডিশনের ব্যবস্থা করে কি হয়, কোথাও ওদেরকে প্রিপেয়ার করা হয়, তো ওদের কনফিডেন্স লেভেলটা বাড়ে। এসএমপিআই শিলিগুড়ি ডান্স একাডেমিও কিন্তু কম যায় না কোনো অংশে। 6 মাসের মধ্যে সেমি ক্লাসিক্যাল, কন্টেম্পোরারি, বলিউড স্টাইল, সালসা নাচের ওপর প্রশিক্ষণ নিয়ে ঠিক 6 মাসের মাথায় কলকাতায় এসে উত্তম মঞ্চে পারফর্ম করলো বড়রা এবং ছোটরা। সেখানেও কিন্তু মন কেড়ে নিল এসএমপিআই শিলিগুড়ি ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা, উপস্থিত বিচারক, টেলিভিশন ও বড় পর্দার বিখ্যাত কোরিওগ্রাফার শ্রী দেবরূপ রায় এবং বিখ্যাত অভিনেতা ববি চক্রবর্তীর মতন বিশিষ্ট ব্যক্তিত্বদের। আর যেহেতু কনসেপ্টটা হচ্ছে 6 মাসে মানে দারুণ একটা পারফরমেন্স স্টেজে সবাই অসাধারণ, সম্রাটকে হ্যাটস অফ যে এরকম একটা মানে কর্মকাণ্ড করে তোলার জন্য। এবং আমি সবসময় মানে আনবায়াসড হয়ে জাজিংটা করতে চেয়েছি, কিন্তু কোথাও একটা প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, কারণ এদের মধ্যে এত বেশি এনার্জি ছিল, এত বেশি সবাই ভালো করার একটা চেষ্টা, সবার মধ্যে ওই এনথুজিয়াজমটা এত বেশি, ইউ আর স্পয়েলড ফর আ চয়েস। এসএমপিআই শিলিগুড়িতে বর্তমানে ক্লাস চলছে ব্যাচ 5-এ। অনেক 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 শুভেচ্ছা রইল উত্তরবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। অলরেডি ব্যাচ 6 এর অ্যাডমিশন চলছে, সিটস প্রায় ফুল। ভারতবর্ষের বৃহত্তম পারফর্মিং আর্টস ইনস্টিটিউট এখন উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু শিলিগুড়িতে, এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু চলবে না। যোগাযোগ করুন এসএমপিআই শিলিগুড়িতে। আমাদের হেল্পলাইন নাম্বার হল 9836414141, 9836223230, 9836020202। আপনারা লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইটে www.smpai.com। এছাড়া ফলো করুন এসএমপিআই ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার হ্যান্ডেল, সাবস্ক্রাইব করুন এসএমপিআই ইউটিউব চ্যানেল, এসএমপিআই শিলিগুড়ির সমস্ত খবর পেতে হাতে মুঠোয়। এখন উত্তর বাংলা এবং দক্ষিণ বাংলা মিশে একাকার এসএমপিআই জন্য। এটা সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের সমর্থন, আপনাদের বিশ্বাসের জন্য। এবার সাধ্যের মধ্যে আপনার স্বপ্ন পূরণ।